أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله ওসাল্লাসাল্লাম আলা রসাল্লা ও ভাই আপনি প্রশ্ন করেছেন মনের আশা পূরণ করার কোনো দোয়া আছে কি না আল্লাসোহান হওয়া আলা কাল মাজিদ বলেছেন ও দরণী আস্তাজিবেরকম তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সারা দিব না আর রসাল্লাহ সাল্লাম আবদুল্লাম আব্বাসকে বলেছেন যখন তুমি কোনো কিছু চাইবে প্রার্থনা করবে আল্লাহর কাছে চাও ওইদা স্থান তা ফাস্তা আনবিল্লা সাহায্য চাওয়ার প্রয়োজন সাহায্যের প্রয়োজন তুমি সেটাও আল্লাহ সুহান ও তাদের কাছে চাও আরেক হাদিস রসুল সাল্লাম বলেছেন যে এমন কি সেরা কার না আলিহি যদি তোমার স্যান্ডেলের ফিতা তোমার স্যান্ডেলের ফিতাও যদি প্রয়োজন হয় সেটাও তুমি আল্লাহ সুবহান হওয়া তাদের কাছে চাও সুতরাং আপনার মনের চাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা অভিপ্রায় যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ সুবহান হওয়া তাদের কাছেই চাইতে হবে কথাই ঠিক এবং আপনি বলেছেন এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কি না প্রথমত আমরা বলবো আপনার মনের সকল ইচ্ছা চাহিদা চাওয়া পাওয়া এগুলো আল্লা সুবহান তাদের কাছে চান এবং এর জন্য আমি আপনাকে রসুল্লা সাল্লামের কিছু পদ্ধতি শেখাবো চাইলেই তো পাওয়া যাবে না প্রথম হলো চাওয়ার আগে প্রার্থনা করার আগে আল্লাহ সুহান হওয়া তাদের প্রশংসা করতে হবে রসুল সাল আলহ্লামের উপর দূরত পাঠ করতে হবে যেমন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে তাড়াহড়া করলো আজ ইহাদ লোকটি তাড়াহড়া করলো তো আল্লাহ নবীলাম ফাঁকা আল্লাহ সেই ব্যক্তিকে বা অন্য ব্যক্তিকে ডেকে বললেন যে ওমুকে ডেকে নিয়ে আস এ কথা বলার পরে আল্লাহ যখন তোমরা আল্লাহর কাছে চাইবে প্রার্থনা করবে দোয়া করবে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা এবং নবী সাল্লা সাল্লামের উপর দূরত করবে তো প্রথমে আল্লাহর প্রশংসা এরপর নবী সালাম দূরৎপাট করতে হবে কারণ তিরমিজির হাদিস নম্বর হাদিস হাদিস আল্লাহাম বলেছেন আব্দুল্লাহ আব্দাল নমর রী আলা থেকে বর্ণিত নবীলআলাম আল্লাহনবীর উপর দরুদ পাঠ না করলে দোয়া আকাশ এবং জমিনের মাঝে জোনান্ত অবস্থায় থেকে যায় সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহর প্রশংসা করতে হবে নবী সাল্লাহআসাল্লামের উপর পাঠ করতে হবে পাপের কোনো দোয়া করা যাবে না এবং আপনার ইচ্ছা আকাঙ্ক্ষাটা সম্মত হতে হবে এরপর স্পেশাল যে দোয়া সেটা আপনি পড়বেন রসল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আস আলু ইল্লা আসাদ الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فإنه رسول الله صلى الله عليه وسلم যে এই বাক্যটি পরে যদি কেউ আল্লাহর কাছে চায় মনের ইচ্ছা ব্যক্ত করে তার চাহিদার কথা বলে তাহলে আল্লাহ সোহান ও তারা তার ডাকে সারা দিবেন আরেকটা হাদিস বা মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য অন্যতম আরেকটা মাধ্যম

وأولو العلم, وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء